নমস্কার, আমি অর্ণব। আচ্ছা, আমাকে একটা কথা বলুন দেখি, আমার শ্রোতা মণ্ডলীর মধ্যে কে কে পড়াশোনা করছেন এখনো? যারা করছেন এবং যারা পড়াশোনার পাট চুকিয়ে এসেছেন হয় কয়েক বছর আগে বা কয়েক যুগ আগে, তারা হয়তো সকলেই স্বীকার করবেন আমরা পড়াশোনা করতে ভালোবাসবো কি না, করলে কোন বিষয়ে সবথেকে বেশি ভালোবাসবো, পাঠ্যবইয়ের বাইরের যে বৃহত্তর পৃথিবী তার সম্বন্ধে আমাদের কতটুকু জ্ঞান লাভ হবে তা অনেকাংশে নিশ্চিত করে দেন আমাদের শিক্ষকেরা। তাদের ক্ষমতা অতুলনীয়। কোনো অতি মেধাবী মানুষের জীবনে খারাপ শিক্ষকের উপস্থিতি তাকে যেমন নরকের পথে চালনা করতে পারে, তেমনই একজন শিক্ষক পারেন চাইলে কাউকে নরক থেকে টেনে বের করে আনতে। আমাদের আজকের গল্প এমন একজন শিক্ষককে নিয়ে, যে কায়মনোবাক্যে ছাত্রদের আত্মার উন্নতি চেয়েছিলেন। আচ্ছা, আপনাদের কাছে একটা অনুরোধ রয়েছে, আপনারাও আপনাদের জীবনে ছাপ রেখে গেছেন এমন শিক্ষকের গল্প রেখে যেতে পারেন কমেন্ট বক্সে, আমার পড়তে খুব ভালো লাগবে। তবে তার আগে আসুন শুনে নিই আমার আজকের নিবেদন, শ্রদ্ধেয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অনুসন্ধান। নারায়ণ মাস্টার সকালে উঠে স্ত্রীকে চা দিতে বললেন। শ্রী মনোরমা বললেন, চাও নেই চিনিও নেই, দুধ তো দিয়ে যায়নি গোয়ালা, দু মাস তাকে টাকা দেওয়া হয়নি, তুমি তো সংসারের কিছুই দেখো না, আমি একা কি করে সংসার চালাই। বাইরে থেকে ছেলেরা বললে, বাড়ি আছেন স্যার? নারায়ণ মাস্টার হন্তদন্ত হয়ে স্ত্রীকে বলেন, একটু চা করে দাও না, যা করে হয়, ওরা সব এসে গেল। মনোরমা মুখ ঝামটা দিয়ে বলেন, এলে কি হবে, শুধু ঘরের ঘেয়ে বোনের মোষ তাড়ানো তোমার হয়েছে তাই, কারোর কাছে পিত্তেশ নেই, ওদের পিছনে ভূতের মতো খাটুনি, এর চেয়ে টিউশনি ধরলে তো কাজ হয়, দুটো পয়সা আসে। বাইরে একখানা চালা ঘরে গ্রামের চাষাভুষোদের অনেকগুলো ছেলে জুটেছে। নারায়ণ মাস্টার তাদের কাউকে অক্ষর পরিচয় করান, কাউকে ভাঙা একটা গ্লোবে ভূগোল শেখান, একজনকে কবিতা পড়তে শেখান। একটি গরিব ছেলেকে বলেন, কি খেয়ে এসেছিস সকালে? কিছু না, শোন তোর কাকিমাকে গিয়ে বল দুটি মুড়ি দিতে, আমি বলে দিয়েছি যেন বলিস নে। ছেলেটি ইতস্তত করে, সে তার কাকিমাকে চেনে, সেখানে যেতে তার সাহসে কুলোয় না। তবু নারায়ণ মাস্টারের মনতুষ্টি করার জন্য পায়ে পায়ে অন্তরের দিকে এগোয়। মনোরমা বসে ধান সিদ্ধ করছেন রান্নাঘরে, ছেলেটি ভয় ভয়ে দাঁড়িয়ে দেখে, ডাকতে সাহস হয় না। মনোরমা হঠাৎ এগিয়ে এসে বলেন, কে বিষ্টু, কি রে, এই 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 কি মাস্টারমশাই বলে দিলেন এই মোড়ে দুটি মুড়ি দিতে। তার বলে দেবেন না কেন, তার আর কি, কোথা থেকে কি জোটে, তার সেদিকে কতটুকু খেয়াল থাকে, যা মুড়ি নেই বলগে যা। নারায়ণ মাস্টার খেতে বসেছেন, বাড়ির পাশের এক গরিব গেরস্থ বাড়ির ছোট ছেলে ওঁত পেতে থাকে কখন তিনি খেতে বসবেন, যদি না আসে নারায়ণ মাস্টার ডাকেন, আয় বিলু আয়। বিলু বলে, কি? হ্যাঁ। সে ওই দুটো কথাই বলতে শিখেছে। হেঁটে স্কুলে যেতে হয় অনেক দূর, দেরি হয়ে যায়। পথে যেতে যেতে শোনেন স্কুলের ঘন্টা বাজছে, 7 মিনিট লেট। হেডমাস্টার নীরদ রায় বড় কড়া লোক, বয়স 50-এর ওপর, চোখে চশমা, লম্বা দোহারা চেহারা। এত দেরি হলে রোজ রোজ চলবে না নারায়ণবাবু? নারায়ণবাবু অপ্রতিভ মুখে হাজিরা খাতাখানা টেনে নেন, কিন্তু আরো 5 মিনিট পরে হেডমাস্টারের প্রিয় পাত্র সারদাবাবু এসে এক গাল হেসে বলেন, ওহ কি রোদ আজকে স্যার, গা যেন পুড়িয়ে দিচ্ছে। হেডমাস্টার বলেন, আপনার মেয়ের বিয়ে ঠিক হলো হুগলি তাই, বসুন বসুন, দুটো পান নিন স্যার। একটি ছেলে ক্লাসের বাইরে এসে দাঁড়িয়ে থাকে, নাম ইন্দুভূষণ, সুন্দর চেহারা। নারায়ণবাবুকে এগিয়ে এসে ক্লাসে নিয়ে যায়। ক্লাসে ছেলেদের ভিড়, নারায়ণবাবুকে সবাই ভালোবাসে, পছন্দ করে, ভয়ও করে। ক্লাস চুপ হয়ে যায়। এইবার তিনি মৃদু ভর্ৎসনায় অঙ্ক কষান বোর্ডে খড়ি দিয়ে। ইন্দুভূষণ বলে, অঙ্ক কষার পর সেই গল্পটা বলুন না স্যার। সব ছেলে সায় দেয়। নারায়ণবাবু বলেন, জানলাগুলো খুলে দাও, দেখো তো কেমন সুন্দর মাঠ গাছপালা, ভগবানের তৈরি সুন্দর পৃথিবীকে চোখ ভরে দেখতে শেখো, শুধু বইয়ের পড়া পড়লে মানুষ হবে না,
চোখে দৃষ্টি ফুটুক। ইন্দুভূষণ বলে, ওই দেখুন বাঁশসারের আকাশটা কেমন ময়ূরকণ্ঠী রং, নদীর ওপারে কিরকম কাশফুল ফুটেছে। নারায়ণবাবুর মন আনন্দে ভরে ওঠে। এই একটি ছেলেকে তিনি অন্তত দৃষ্টিদান করতে পারবেন হয়তো। ইন্দুভূষণ স্কুল ম্যাগাজিনের জন্য লেখা নিজের রচনা পড়ে শোনাচ্ছে। এমন সময় হেডমাস্টার দোরের বাইরে দাঁড়িয়ে কড়া নজরে এক চমক ক্লাসরুমের দিকে চাইলেন। ইন্দুভূষণের পড়া বন্ধ হয়ে গেল। নারায়ণবাবু থতমত খেয়ে গেলেন। পাশে অন্য একটি ক্লাস, হেডমাস্টারের প্রিয়পাত্র শারদাবাবু চেয়ারে বসে ঠুলছেন। মনোরমা স্বামীর জন্য দাঁড়িয়ে আছেন অপেক্ষা করে। ওবেলা সত্যি কিছু ছিল না খেতে দেওয়ার, ভৎসনা সুরে কথা বলেছেন। দুপুরে সেই দুঃখ মনে বড় বেজেছে, একটু চাও দিতে পারেননি। নারায়ণ মাস্টার বলেন, অত হাসি হাসি মুখ কেন, কি খেতে দিচ্ছ? মনোরমা বলেন, হাত পা ধুয়ে এসো আগে। স্বামীকে জল এগিয়ে দেন, পাখার বাতাস করেন। নারায়ণবাবু জিজ্ঞেস করেন, ননি আজ স্কুলে যায়নি কেন? মনোরমা মিথ্যে করে বলেন, পেটের অসুখ হয়েছিল। কিন্তু তা নয়, ননি মাধব অত্যন্ত অপাথ্য প্রকৃতির ছেলে, এ বয়সেই সে অনেক রকম ছলচাতুরি শিখেছে। ভাদ্র মাসে পিলে জল বেড়েছে, সেখানে মাছ ধরতে গিয়েছে পাড়ার দুষ্টু ছেলেদের সঙ্গে। স্বামীর জলখাবার ও চা দেন মনোরমা, তালের বড়া আর চা, করম করম বড়া ভাজেন আর ভালো ভালো দেখে স্বামীর পাতে তুলে দেন। বাইরে ছেলেরা এসে ডাকে, বাড়ি আছেন স্যার? নারায়ণবাবু ব্যস্ত হয়ে ওঠেন। মনোরমা বলেন, বসো বসো, অত খাটলে শরীর থাকবে কেন, একটু বসো আর দুখানা ভেজে দি। সেই ছোট ছেলেটি এসে টলতে টলতে নারায়ণবাবুর পাশে বসে যায়, ওর মুখে তুলে দিয়ে খাওয়ান। নদী তীরে প্রতিদিন একটু করে বেড়াবার অভ্যাস আছে নারায়ণ মাস্টারের। ইন্দুভূষণ ও আরো দুটি ছেলেকে নিয়ে নক্ষত্র সংস্থান ও জ্যোতির্বিজ্ঞান সম্বন্ধে উপদেশ দিচ্ছেন আজ। ইন্দুভূষণ বলছে, ভেনাস কোনটা স্যার? নারায়ণ মাস্টার বলছেন, এই বাঁশঝাড়টার মাথার ওপরে, ওই 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 যে দেখছ, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা। বেশ বড় নক্ষত্র। না না, ওটিকে নক্ষত্র বলো না, ওটি গ্রহ, সৌরজগতের একটা গ্রহ। অন্য অন্য গ্রহগুলির নাম করো তো, তোরা দেখছিস শুক্র গ্রহ ওই বাঁশঝাড়ের মাথায়। হঠাৎ সেদিকে দেখা গেল ননিমাধব জলের ধারে ছিপ নিয়ে মাছ ধরছে। বাপকে দেখে ননিমাধব ততক্ষণে ছিপ গুটিয়ে ফেলে। নারায়ণ মাস্টার দুঃখিত হন, বলেন, তুই তো আজ স্কুলেও যাসনি, অথচ তোর দিদির বাড়ি গিয়েছিস শুনলাম আজ বাড়িতে। ননি চুপ করে রইল। নারায়ণ মাস্টারের মেয়ের বিয়ে হয়েছে পাশের গ্রামেই। তোর মার কাছে বলে এসেছিস দিদির বাড়ি যাচ্ছি? হ্যাঁ। কেন মিথ্যে কথা বলতে গেলি? আর কখনো বলবি না, মিথ্যে কথা কারোর কাছে কখনো বলবে না। সত্য কথা বলবে, তাতে যদি ক্ষতিও হয় তাও ভালো, সর্বদা মনে রাখবে এটি, কেমন? তো আচ্ছা যাও, বাড়ি যাও। বাড়িতে মনোরমা সন্ধ্যা প্রদীপ দেখিয়ে প্রণাম করলেন। পাশের বাড়ির গাঙ্গুলিবাবু ও শুভদা ঠাকুরানের কাছে সংসারের দুঃখ কষ্টের কথা বলেন। শুভদা এসেছেন তেল ধার নিতে, গরিব বিধবা। মনোরমা যেটুকু তেল আছে তার বেশি অংশটাই শুভদাকে ঢেলে দিলেন। স্বামীর কথা বলেন ওদের কাছে, এমন লোক যদি দেখে থাকি কখনো পিসি, সংসারের দিকে নজর নেই, কোনো দিকে নজর নেই, কি নিয়ে যে লোকটা থাকে দিন রাত, মেয়েটার ওই কষ্ট। তখনই বলেছিলাম দোরের কাছে কুটুম্ব করতে নেই, দুবেলা কথা শুনতে হবে, তখন তো শুনলে না, এখন তাই হচ্ছে যা বলেছিলাম। শুভদা ঠাকুরান বললেন, শাশুড়ি খারাপ না হয় বুঝলাম, কিন্তু জামাই তো শুনেছি বড় ভালো ছেলে। ভালো হলে কি হবে পিসি, মায়ের কাছে জুজু, মায়ের সামনে কথা বলতে পারে ছেলে, উনি বলেন মায়ের বাধ্য হয়ে থাকা ছেলের উচিত। বলছিলাম না যে কোনো দিকেই নজর নেই ওর, চাল নেই তেল নেই, আজ বাদে কাল সকালে কি হবে তার কোনো ঠিক নেই, কে শুনছে সেসব কথা, ছাত্রদের নিয়েই ব্যস্ত, কেউ একটা পয়সা দেবে না, ভূতের ব্যাগ আর খেটেই খুশি। আচ্ছা বলো তো পিসি, এ কিরকম কাণ্ড? নারায়ণ মাস্টার বাইরে থেকে হাঁক দেন এই সময়, একটা আলো ধরো, বাইরের দিকে বড্ড অন্ধকার। মনোরমা মুখ ঝামটা দিয়ে বলেন, হ্যাঁ সাতটা লণ্ঠনে আলো জেলে তোমার জন্য বসে আছি, যে পিপে পিপে তেলের ব্যবস্থা করে রেখেছো কি না,
তা এলে কোত্থেকে আমার মাথা কিনে জিজ্ঞেস করি? নারায়ণ মাস্টার লজ্জিত মুখে খড়ে ঠুকতে ঠুকতে হোঁচট খান। মনোরমা বলেন, লাগলো নাকি? তোমার দেহটা এমনি করে সাত খোয়ারে যাবে, দেখি কোথায় লাগলো। মনোরমা রান্নাঘরে গিয়ে চা তৈরি করেন। ননিমাধব খিড়কিতো দিয়ে চুপি চুপি ঢুকে বললে, মা বাবা কোথায়, বাটিতে কি? ওর জন্য দুটো চিঁড়ে ভাজা করছি ঘি দিয়ে, না খেয়ে খেয়ে ও শরীরটা যে গেল, এই খানিক আগে এমন হোঁচট খেলেন যে পা ভেঙে যেতে যেতে রয়ে গেল। না না, ও থেকে তোমাকে না, তোমার জন্য চাল ভাজা আছে, তেল দিয়ে মেখে দিচ্ছি। দিদির বাড়ি যাসনি? কেমন আছে সে? এতক্ষণ সেখানে ছিলি, কি খেতে দিলে? কিছুই না, ঘন্টা কর্ণ, দাও চিঁড়ে ভাজা, দিদি ভালো আছে। না না, এ ওর জন্য ঘি দিয়ে ভাজা, তোকে এর পরে দেব, এখন বসো গে যাও। নারায়ণ মাস্টার চিঁড়ে ভাজা খেতে খেতে স্ত্রীর সঙ্গে গল্প করেন। মনোরমা বলেন, ননি এই এলো অমলা শ্বশুর বাড়ি থেকে, অনেকক্ষণ ছিল সেখানে, অমলা ভালো আছে। নারায়ণ মাস্টার স্ত্রীর মুখের দিকে চেয়ে বললেন, কে বললে এসব কথা? কেন ননি বললে, আবার কে বলবে? সে এই এলো দিদির বাড়ি থেকে, রান্নাঘরে বসে খাবার খাচ্ছে। নারায়ণ মাস্টার একবার ভাবলেন স্ত্রীকে ছেলের গুণের কথা সব খুলে বলেন, তার উপদেশ সত্ত্বেও সে আবার তার মায়ের কাছে মিথ্যে কথা বলেছে। কিন্তু সরলা পত্নীর মুখের দিকে চেয়ে নারায়ণ মাস্টার সে কথা চেপে গেলেন। বাইরে থেকে ছেলেরা ডাক দিল, বাড়ি আছেন স্যার? ছেলেরা পড়তে এসেছে, ব্যস্ত হয়ে ওঠেন নারায়ণ মাস্টার। নারায়ণ মাস্টার স্কুলে গেলেন, হেডমাস্টার রাজার কিছু বলেন না। ক্লাসে ক্লাসে ছেলেরা তাকে নিজের ক্লাসে পাওয়ার জন্য যথেষ্ট আগ্রহ দেখায়। ইন্দুভূষণের ক্লাসে নারায়ণ মাস্টার ঢোকেন। একটু পরে হেডমাস্টার এসে গম্ভীরভাবে ক্লাসের বাইরে দাঁড়িয়ে জানিয়ে গেলেন, এ ক্লাসটা তার নয়, রুটিনটা দেখে ঢুকলেই হয়। অঙ্ক কষাতে কষাতে কি করে যেন এসে পড়ে সূর্যের কথা। সূর্য আছে বলে জগতে রঙের খেলা অদ্ভুত, নারায়ণ মাস্টার বোঝান। তা থেকে নিউটনের কথা এসে পড়ল, জ্ঞান তপস্বী নিউটন। বাইরে দাঁড়িয়ে হেডমাস্টার শোনেন, নারায়ণ মাস্টারের জনপ্রিয়তা হেডমাস্টারের চক্ষু শুল। একটু পরে মাখনলাল সুর স্কুলে এসে ক্লাসে ক্লাসে বেড়াতে বেরুলেন। মাখনলাল সুর দুটিনতে তেলের কলের মালিক, কালো মোটা সোটা চেহারা, মুখখানিতে তাম্ভিকতা মাখানো। লেখাপড়া বিশেষ কিছু জানেন না, টাকার জোরে স্কুলের সেক্রেটারি হয়েছেন বলে শিক্ষকদের ওপর প্রভুত্ব একটু বেশি করেই খাটান। বিভিন্ন ক্লাসে ঢুকে পরীক্ষা করেন, প্রথমে ক্ষেত্রবাবুর ক্লাস। ক্ষেত্রবাবু সসম্ভ্রমে উঠে দাঁড়ান, বলেন, পড়িয়ে যান আমি শুনি। বাংলা সাহিত্য পড়াচ্ছেন ক্ষেত্রবাবু? এসব কি আর কবিতা? কবিতা ছিল সেকালে যদু মুখুজ্জের, কুব্জ পৃষ্ঠ নুব্জ দেহ উষ্ঠ সারি সারি, কি আশ্চর্য শোভাময় যাই বলিহারি, ইত্যাদি। কৌটো খুলে পান খান ক্লাসের মধ্যেই। তারপর যদুবাবুর ক্লাস, ইতিহাস পড়াচ্ছেন যদুবাবু, মন দিয়ে শিবাজির কাহিনী বর্ণনা করছেন ছেলেদের কাছে। মাখন সুর এক অবান্তর প্রশ্ন করে বসলেন, বলো দেখি দাশুরায় পাঁচালি লিখেছিলেন কত সালে? মাস্টার বলে দাও না ওদের, দাশুরায়, আহা অমন গান আর কেউ বাঁধতে পারবে না। তারপরে নারায়ণবাবুর ক্লাস। নারায়ণবাবু মুশকুল হয়ে গিয়েছেন অধ্যাপনায়, কিন্তু তিনি অঙ্ক ছেড়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি করছেন ক্লাসে। মাখন সুর ঢুকে জিজ্ঞেস করলেন, আপনি না অঙ্কের মাস্টার? আমি শুনেছি আপনি ক্লাসে পড়া না করিয়ে ছেলেদের কাছে বাজে গল্প করেন। নারায়ণবাবু বললেন, আসলে কথা উঠল কি না, আবৃত্তি সর্বশাস্ত্রানাং বোধদৌপি গড়িয়সি, বিশেষত কবিতার, তাই আবৃত্তির নিয়মটা ওদের। তা শেখাবার কোনো দরকার নেই, আপনি যে জন্য আছেন তাই করুন, আমি অনেকদিন ধরে এরকম শুনে আসছি কিন্তু আজকে সচক্ষে দেখলাম। একটু পরে চাকরে এসে একটা স্লিপ দিয়ে গেল, নারায়ণবাবু তলব হয়েছে হেডমাস্টারের ঘরে। নারায়ণবাবু পায়ে পায়ে সেখানে গিয়ে দেখেন হেডমাস্টার অপ্রসন্ন বিরক্ত মুখে বসে, বললেন, আপনি কোনো কাজ করেন না ক্লাসে, ছেলেদের যা পড়ান তা সিলেবাসের বাইরে, সেকেন্ড ক্লাসের অ্যালজেব্রা কতদূর করিয়েছেন দেখি এবছর, এ কি মোটে সিম্পল ইকুয়েশন ধরেছেন, আচ্ছা তাহলে কোর্স শেষ করেন কি করে আপনি? আপনাকে নিয়ে বড় মুশকিল হলো দেখছি, আপনার পুরনো রোগ আর গেল না, সেই বাজে গল্প করা। নারায়ণবাবু বললেন,
আগে আমি বাজে গল্প করি নে, ছেলেদের উদার দৃষ্টি যাতে খোলে তা চেষ্টা করি। টেক্সট বইয়ের যে একটা জগৎ আছে তার সঙ্গে পরিচয় করিয়ে দিতে আপনাকে এখানে রাখা হয়েছে। নো দ্য স্কুল টু বি আ মেশিন ফর টার্নিং আউট ম্যাট্রিকুলেটস। আপনাকে আর কত শেখাবো বলুন তো। যদুবাবু, ক্ষেত্রবাবু ও রাখালবাবু নারায়ণবাবুকে জিজ্ঞেস করেন শিক্ষকদের বিশ্রাম ঘরে। ঘটনাটা কি হয়েছিল নারায়ণবাবু? সব শুনে যদুবাবু খুব লাভঝাপ দেন। আমি হলে হেডমাস্টারকে দেখিয়ে দিতাম, দু কথা শুনিয়ে দিতাম আচ্ছা করে। সিলেবাস শেখাতে এসেছে, সিলেবাস অন্তচক থাকার মুখের মতো জবাব দিয়ে দিতাম আজ। ক্ষেত্রবাবু বলেন, একটু আসতে আসতে। কিসের আসতে, ভয় করি নাকি? এ শর্মা কাউকে কেয়ার করে না বলে দিচ্ছি। স্কুলের চাপরাশি এসে ডাকলে, হেডমাস্টার বাবু যদুবাবুকে ডেকেছেন। যদুবাবু হঠাৎ বাতাস বের হওয়া বেলুনের মতো চুপসে গেলেন। হেডমাস্টারের ঘরে জড়িত পদে ঢুকে বললেন, আমাকে ডাকছেন? হ্যাঁ, আপনি শনিবার ফোর্থ ক্লাসের উইকলি পরীক্ষার নাম্বার এখনো কেন দেননি? আগে আগে না যদুবাবু, আজ নদিন হয়ে গেল, কাজে আপনার বড় গাফিলতি হচ্ছে। কিন্তু গতবার এমন করেছিলেন আপনি, এরকম আর কখনো করবেন না আশা করি, ওতে ছেলেদের অসুবিধা হয়, বুঝলেন? আগে হ্যাঁ নিশ্চয় স্যার, আমার শরীরটা একটু খারাপ ছিল বলেই, নইলে এতদিনে। আচ্ছা আচ্ছা, আসুন এবার আসুন। শিক্ষকদের বিশ্রাম করে ফিরে আসতেই অন্য সব মাস্টার সাগ্রহে জিজ্ঞেস করেন, কর্তা কি জন্য ডেকেছিলেন? যদুবাবু হাত পা নেড়ে বলেন, দিয়ে এলুম শুনিয়ে দু কথা, আমায় বলে কিনা ফোর্থ ক্লাসের খাতা ফেরত দিতে অত দেরি হলো কেন? আমি মুখের ওপর বলে এলাম মশাই, 40 টাকা মাইনেতে তো চলে না, আমাকে টিউশন করে খেতে হয়, সময় পাই কখন যে খাতা সকাল সকাল দেখে দেব? দিলাম শুনিয়ে। বললেন ওই কথা? বলবো না, এই শর্মা থোড়াই কেয়ার করে। আমি বলছি, হি মাস্ট বি টোল্ড সাম ট্রুথ। পাশের বাড়িতে রেডিওতে গান হয়। ও যেন একটা অন্য জগৎ, রসের জগৎ, যে জগতের সঙ্গে শিক্ষকদের কোনো পরিচয় নেই। শিক্ষকেরা কান পেতে শোনে। বেরিয়ে এসে সবাই একটা চায়ের দোকানে বসেন, ভাঙা পেয়ালায় চা খান। নারায়ণবাবুর অপমানে আজকে সবাই দুঃখিত। রাখালবাবু বলেন, যেদিন এদেশে শিক্ষকতার কাজ সম্মানিত বলে বিবেচিত হবে, সেদিন বুঝতে হবে জাতি হিসেবে আমরা জেগেছি। আজ আমাদের স্থান কোথায় নারায়ণবাবুর ওপর মাখনবাবুর ব্যবহারেই বুঝে নেওয়া যাবে। রাখালবাবু নারায়ণবাবুকে নিজের বাড়িতে নিয়ে যান। বড় শ্রদ্ধা করেন তিনি তার এই সরল, অকপট, উদার দৃষ্টি সম্পন্ন সহকর্মীটিকে। রাখালবাবু বিদেশি শিক্ষক, এখানে তার বাসা। বাসাতে তার স্ত্রী, 3টি ছেলে মেয়ে ও ভাইঝি নিভা থাকে। নিভার বয়স 8-9, ফ্রক পরা ফুটফুটে মেয়েটি। নারায়ণবাবু তাকে কাছে দেখে আদর করেন। নারায়ণবাবুর মেয়ে অমলা শ্বশুর বাড়ি। অমলার শাশুড়ি তার উপর অত্যন্ত কুব্যবহার করেন। ছেলে সুকুমারের সঙ্গে অমলার দেখা সাক্ষাৎ বন্ধ। অমলা সেজেগুজে জানালায় বসে আছে। আজ স্বামী কলকাতা থেকে আসবে অনেকদিন পর। শাশুড়ি এসে বলেন, বলি হ্যাঁ গা বৌমা, বিকেলে ঝাঁটা নেই, পাট নেই, দূরে জল দেওয়া নেই, অমন পটের বিবিষে যে জানলায় বসে রয়েছ কেন? সেগুড়ে বালি, শুকু আজ আসবে না, চিঠি লিখেছে, তুমি উঠে গিয়ে কাপড়গুলো ছাদ থেকে নিয়ে এসো, আর এই বেলার ভাতটা চড়িয়ে দেও গে। অমলা সলজ্জ মুখে উঠে গেল রান্নাঘরে। তার মন ভেঙে গিয়েছে। স্বামী সে কথা তো গতবার বলে যাননি, শাশুড়ি মিথ্যে কথা বলেছিলেন। সন্ধ্যের ট্রেনে সুকুমার এলো, অমলার জন্য শাড়ি নিয়ে নিচে আহ্লাদ করে দেখাতে গেল। মা কাপড়খানা ছিনিয়ে নেন ছেলের হাত থেকে, বলেন, এ আমার 5-7-এর সময় তাকে দেব, বউয়ের জন্য রোজ রোজ কাপড় আনতে হবে না। যে গুণধর বউ, সংসারের কুটোটুকু দুখানা করে উপকার নেই। সারা বিকেল সেজেগুজে ঠায় বসে রইল জানালায়, বলে কোনো কাজ করতে পারবো না, যেমন হেজল দারোগা তেমনি বদমাইশ। হবে না, ছোট ঘরের মেয়ে যে, ওর বাবার নাম ছিল পাগলা মাস্টার। অমলা আড়াল থেকে স্বামীকে দেখবার জন্য এসে দাঁড়িয়েছিল। বাবার প্রতি ওরকম অপমানসূচক শব্দ প্রয়োগে সে আর স্থির থাকতে পারে না। সামনে এসে বলে,
বাবার নামে অমন যাতা বলবেন না আপনি। আমি আপনাদের কি করেছি আমি তা জানি না, কিন্তু আমার বাবা যে কারোর কোনো অনিষ্ট করেননি বা করতে পারেন না তা আমি ভালো করে জানি। শাশুড়ি ঠাকুরন রণচণ্ডী মূর্তি ধারণ করলেন, ছেলেকে দিব্যি দিলেন সে যেন ও বউয়ের মুখ দর্শন না করে। অনেক রাত্রি জেগে দুজন দু জানালায় বসে রইল। সেদিন নারায়ণবাবু আহার করতে বসে বললেন, এঁচোর কোথায় পেলে? ও সময় এঁচোর। মনোরমা বললেন, আমি জানি নে, ননি মাধব কোথা থেকে এনেছে। নারায়ণ মাস্টার বললেন, কোথা থেকে আর আনবে, এ নিশ্চয় অন্য কারোর গাছ থেকে চুরি করে এনেছে, আমাদের তো নিজেদের গাছ নেই, কেই বা দেবে অসময়ে। বলি শোনো, চুরির জিনিস আমার পেটে সইবে না, আমার সংসারে কেউ খাবে না, পেলে দাও সব দুঃখ। মনোরমা অনেক যত্ন করে দরিদ্র সংসারে অসময়ের ইঁচড় রেঁধেছিলেন, স্বামী খেতে ভালোবাসেন বলেই তার অত আগ্রহ। এই আগ্রহের জিনিসটা নির্মমভাবে ফেলে দিতে তার চোখে জল এলো, কিন্তু কিছু বলতে পারলেন না মুখে। তিনি তার স্বামীকে খুব ভালো করেই চেনেন, অনুনয় বিনয়ে এক্ষেত্রে কোনো ফল হবে না, অভিমান করে চুপ করে বসে রইলেন। মনোরমাকে বুঝিয়ে বললেন নারায়ণ মাস্টার, দেখো ছেলেকে শুধু উপদেশ দিলে কোনো কাজ হবে না, আপনি আচরি ধর্ম পরের শিখাও, আমরা পিতা মাতা, এই আমাদের জীবনের মূল মন্ত্র হওয়া দরকার। মুখে বলি অথচ চুরি রেচোর রেঁধে খাই, এতে ছেলে পিলে ভালো উপদেশ কখনো নেবে না। আমি জানি তোমার মনে কষ্ট হয়েছে, কিন্তু আমি যে পিতা, তুমি যে মা, আমরা যে শিক্ষক। নারায়ণ মাস্টারের ক্লাসে জানালা বন্ধ ছিল, তিনি ক্লাসে গিয়েই জানালা খুলে দিতে বলেন। ছেলেদের বলেন মনের জানালাও সবসময় ওই রকমই খুলে রাখতে হবে, দেখো তো কেমন নীল আকাশ, চোখকে তৈরি করো বাইরের সৌন্দর্য দেখতে, জীবনে মস্ত আনন্দ পাবে। হেডমাস্টার বাইরে দাঁড়িয়ে শুনছিলেন, একটু পরে ডেকে পাঠালেন, কেন ডেকেছেন স্যার? এদিকে আসুন, বসুন দয়া করে। নারায়ণ মাস্টার বসেন, হেডমাস্টার বলেন, আপনাকে কথাটা বলি, আপনার অঙ্কের ফল অত্যন্ত খারাপ, এবার কাল পরীক্ষার নম্বর আনিয়েছি ইউনিভার্সিটি থেকে, ছটা ফেল অঙ্কে। আপনি এদিকে দেখি ক্লাসে বসে আর্টের চর্চা করেন, সেই জন্য কি আপনাকে রাখা হয়েছে স্কুলে? কতবার না আপনাকে একথা আমি বলেছি, বড় দুঃখের বিষয় নারায়ণবাবু। নারায়ণবাবু চুপ করে থাকেন, সাহস করে কিছু বলতে পারলেন না। রাখালবাবু টিচার্স রুমে বসে সব কথা শুনে বলেন, ও আর ও সাবজেক্টে যে 11টা ফেল, তার বুঝি কোনো কৈফিয়ত নেই, গরিবের উপরই যত জুলুম, বেশ বেশ। বাজারে এসে সেই দোকানে মাস্টারেরা ভাঙা পেয়ালায় চা খান, সেখানে রাখালবাবু কথাটা তোলেন, স্কুল কমিটির অবিচার সম্বন্ধে কথাবার্তা হয়। একজন মাস্টার বলেন, শুধু টিউশন করি সকাল থেকে 5টা, বিকেলে আরও 5টা, তাতেও কি সংসার সুচারুরূপে চলে? একটা মেয়ে ঘাড়ে, দেশের তরুণদের যারা গড়ে তুলবেন, গোটা জাতটাকেই যারা গড়ে তুলছেন, তাদের দিকে কে তাকায়? ভগ্ন মনে যে যার বাড়ি যান। সন্ধ্যা হয়ে আসে, যদুবাবু বলেন, তোমরা যাও, আমি গুণী মল্লিকের বাড়ি প্রাইভেট পড়াতে যাব। গেলেন না কিছু, বাড়ি যাবেন না? বাড়ি গেলে সময় পাবো কখন? ওই কোনোদিন রাস্তায় খেতে খেতেই পথ চলি, দু এক পয়সার বিস্কুট কি মুড়ি, কোনোদিন তারও সময় হয় না। আমাদের আবার খাওয়া, তুমিও যেমন ভায়া। স্কুলে প্রাইজ বিতরণ উপলক্ষে সভা, সভায় নারায়ণ মাস্টারের ছাত্র ইন্দুভূষণ চমৎকার আবৃত্তি করলে। জেলা ম্যাজিস্ট্রেট তাকে ডেকে জিজ্ঞেস করলেন, এমন আবৃত্তি কে শিখিয়েছে? নারায়ণ মাস্টার মশাই। জেলা ম্যাজিস্ট্রেটের নাম মিস্টার কানওয়ার, পাঞ্জাবি, কেমব্রিজের গ্র্যাজুয়েট। নারায়ণ মাস্টারের সঙ্গে কথা বলতে বলতে ওর বাড়ি আসেন। পথে মাখন সুর করে কি একটা কথা বলতে গেলেন খোসামুদের ভাবে হাত জোর করে, স্যার আমাদের অয়েল মিলের লাইসেন্সটার বিষয়টা একবার। মিস্টার কানওয়ার বিরক্তির সুরে বললেন, আমি নেই, নট নাও, কাম অ্যান্ড সি মি ইন মাই অফিস। মিস্টার কানওয়ারকে নারায়ণ মাস্টার পল্লী প্রকৃতির সৌন্দর্য বোঝান। জ্যোৎস্না রাত্রি, মিস্টার কানওয়ার বলেন, মিস্টার গাঙ্গুলি,
আপনি একজন আইডিয়াল টিচার। আপনি আমাকে ও রুরাল বেঙ্গলের রূপটি চোখে আঙুল দিয়ে দেখালেন, আমি আপনাকে মনে রাখব। মনোরমা ভাঙা পেয়ালায় দুজনকে চা দেন। মাখন সুরের বাড়িতে ক্রিয়াকাণ্ড। সব মাস্টার ভূতের মতো খাটছেন, কেউ অভ্যর্থনা করছেন, কেউ রান্নার তদারক করতেন। নারায়ণ মাস্টারকে মাখনবাবু বলেছেন চা দেওয়া পরিদর্শন করতে। সার্কেল অফিসার মিস্টার সুধীন বসুকে নিজের হাতে চা দিতে বলেন। নারায়ণবাবু চা দিতে গেলে তরুণ মিস্টার বসু উঠে চায়ের কাপ নিয়ে বলেন, স্যার আপনি কেন, রাখুন রাখুন, আমাকে চিনতে পারলেন? আমি সুধীন, আপনার ছাত্র। নারায়ণ মাস্টার বলেন, কোন বছর পাশ করেছিলে বাপু? এসো এসো, দীর্ঘজীবী হও, মনে তো হচ্ছে না। মানিকদার ব্যাচ স্যার, 1930 সালে ম্যাট্রিক পাস করি, আপনি আমার গুরু। বেশ বেশ, বেঁচে থাকো বাবা। আজকাল তুমি কি আমাদের সার্কেল অফিসার? আগে হ্যাঁ স্যার। আমাদের বাগদিপাড়ায় একটা টিউব অয়েল করে দিতে পারো বাবা? খালের নোংরা জল খেয়ে সব কলেরায় মরছে, আমার দুটি ছাত্র মারা গিয়েছে, ওরা গরিব, তোমাদের সামনে অভাব অভিযোগ জানাতে পারে না। এই কাজটি তোমার গুরু দক্ষিণা হবে বাবা, যদি গুরু বলে ডাকলে তখন বলি। ছেলেটি খাতা বের করে বললে, গ্রামের নাম আর পাড়াটা বলুন স্যার, টুকেনি। আজকাল ভালো কাজ করব বললেও তো করা যায় না, আপনি পণ্ডিত লোক, আপনাকে আর কি বোঝাবো বলুন। বিদেশি শাসন চলছে শোষণের জন্য, প্রজার মঙ্গলের জন্য নয়। গভর্নমেন্টের কাজে ঢুকে সেটা আমরা হাড়ে হাড়ে বুঝেছি। আচ্ছা স্যার প্রণাম, আরেকবার পায়ের ধুলো দিন স্যার। ছেলেটি বিদায় নিতে উদ্যত হলে মাখনসুর হাত কচলাতে কচলাতে তার পেছন পেছন খানিক দূর গেলেন। আরও খানিক্ষণ কেটে বেলা গেলে নারায়ণ মাস্টার অভুক্ত অবস্থায় বাড়ি চলে গেলেন। কেউ জিজ্ঞেসও করল না তিনি খেয়েছেন কিনা। মাখনসুর যাবার আগে কেবল বললেন, নারায়ণবাবু কাল একটু সকাল সকাল আসবেন, ভালো চণ্ডীর গান হবে কিনা, থানার বড় দারোগাবু আসবেন খবর দিয়েছেন। 6 বছর পরে রাখালবাবুর বাড়ি তার স্ত্রীর কলেরা। নারায়ণ মাস্টার ছাত্রদল নিয়ে সেবা করছেন। ছেলেদের মধ্যে ইন্দুভূষণই পরিচালক, সবাই ব্যস্ত, কেউ জল গরম করছে, কেউ ডাক্তারবাবুর হাতে সাবান দিয়ে জল ঢেলে দিচ্ছে। রাখাল মাস্টারের মেয়ে প্রীতি ইন্দুভূষণকে সাহায্য করে। কৃতজ্ঞতায় প্রীতির তরুণ হৃদয়ে কানায় কানায় ভরে ওঠে। রাখালবাবুর স্ত্রী রাতে মারা গেলেন, প্রীতিকে ইন্দু বোঝায়। এর আগেও ইন্দুর সঙ্গে প্রীতির দেখা হয়েছে দু একবার। নারায়ণ মাস্টার রাখালবাবুর বাসায় খবরের কাগজ আনতে পাঠাতেন, প্রীতি কাগজখানা ইন্দুভূষণের হাতে দিত। কৃতজ্ঞতা প্রেমে পরিণত হল ক্রমশ। মাতৃবিয়োগের পর শোকাচ্ছন্ন দিনগুলিতে ইন্দুভূষণ সান্ত্বনা দিত ওকে। রাখাল মাস্টার বাড়ি থাকতেন না, দুজনের প্রেম গড়ে উঠল। ইন্দুভূষণ ম্যাট্রিক পাশ করে তখন কলেজের ছাত্র, কিন্তু নারায়ণবাবুর বাড়িতে সে নিয়মিত আসে। মনোরমা বয়স ও দারিদ্র্যের ভারে ক্লান্ত হয়ে পড়েছেন, ছেলে অবাধ্য, লেখাপড়া করলে না, দুবার ম্যাট্রিকে ফেল করেছে। মাকে এসে বলেছে, মা একটা কলের গান কিনব, টাকা দাও। মা বললেন, কি করে বলিস এসব কথা ননি, ওর বয়স হয়েছে, সংসারের জন্য ওর এখন চিন্তা এসে পড়েছে। আগে তো গায়ে আঁচল লাগতে দিতাম না, এখন ভালো করে এক বাটি দুধও খেতে দিতে পারি না, তোকে কলের গান কেনার টাকা কোত্থেকে দেব? ছেলে মার সঙ্গে ঝগড়া করে, সমানে উত্তর করে। অবশেষে বাবার পায়ের শব্দ পেয়ে খিড়কি তোর দিয়ে বেরিয়ে চলে যায়। নারায়ণ মাস্টার ঘরে ঢুকে স্ত্রীকে চোখে জল মুছতে দেখে বললেন, কি হলো, চোখে কি? তিনি তো সংসারের কিছুই খবর রাখেন না। স্ত্রী বলেন, চোখে কি হয়েছে, সব সময় জল পড়ছে। ওর মেয়ে আবার চিঠি দিয়েছে, মনোরমা বলেন সে কথা স্বামীকে, ওকে একবার দেখে এসো না গো, ওদিকে তো যাও। নারায়ণ মাস্টারের মনটা কেমন করে ওঠে। পাশের গ্রামে যাওয়ার সময় ও শ্বশুর বাড়ির সামনে দিয়েই যান, মেয়ে জানালা দাঁড়িয়ে আছে, জামাইয়ের সঙ্গে দেখা। জামাই বলে, আসুন বাড়িতে। নারায়ণবাবু বলেন, সময় নেই, যাব না, অমলাকে বুঝিও। বাড়ি এলে মনোরমা বলেন,
হ্যাঁ গা, তুমি গিয়েছিলে? নারায়ণবাবু বলেন, হ্যাঁ, খুব যত্ন করলে। অমলা শাশুড়ি নিজে এসে কত কথা বললে, জল খাওয়ালে। প্রীতি ও ইন্দুভূষণের শেষ দেখা। প্রীতির বিয়ে অন্য স্থানে স্থির হয়েছে, প্রীতির অভিভাবকদের হাতেতে সম্পূর্ণ। বেচারি প্রীতি নিরুপায়া, সে শুধু ইন্দুভূষণকে গোপনে জানাতে এসেছে। বাড়ির পিছনে এক জামতলায় দুজনে এসে দাঁড়িয়েছে। প্রীতি বললে, আমি কি করব ইন্দুদা, আমি কি করতে পারি? আমি তোমার সঙ্গে পালাতে পারি, কিন্তু বাবা মরে যাবেন, তা করতে পারবো না। প্রীতির বিবাহের পর তিনি সকালে উঠে মনোরমা দেখলেন, ছেলে ননিমাধব ঘরে দোর খুলে রেখে মায়ের বাক্স ভেঙে 300 টাকা ও বাবার সাবেক আমলের ঘড়িটা নিয়ে কোথায় পালিয়ে গেছে। একখানা চিঠি খুঁজে পাওয়া গেল, তাতে সে লিখেছে, বৃহত্তর জগতের আহ্বানে আজ সে বাড়ি ছেড়ে চলল, বাবা মা যেন কিছু মনে না করেন। নারায়ণ মাস্টার স্ত্রীকে বোঝান। মনোরমা বলেন, হ্যাঁ, তুমি যাও, ওকে এনে দাও। যাবো, ভেব না। হ্যাঁ, সে কোথায় গেল? ভেব না, তাকে এনে দেবে তো? হ্যাঁ, এনে দেব। এমন একদিনে নারায়ণবাবুর চাকরি গেল। এর মস্ত কারণ, একজন দেশসেবকের মৃত্যুতে নারায়ণবাবু ছেলেদের নিয়ে গাছতলায় দাঁড়িয়ে সভা করেছিলেন। ছেলেদের বিদায় অভিনন্দন হল গাছতলাতেই, নারায়ণবাবু গ্রহণ করলেন। হেডমাস্টার ও মাখন সুর স্কুল গৃহে উক্ত অভিনন্দনের অনুষ্ঠান করতে রাজি হলেন না। বিদায়ের সময় নারায়ণবাবুর মর্মস্পর্শী বাণীতে সকলের চোখই অশ্রুসিক্ত হয়ে গেল। নারায়ণবাবু অভিনন্দন পত্র হাতে হেঁটে আসছেন, মাখন সুর পাশ দিয়ে ফিটন গাড়ি হাঁকিয়ে চলে গেলেন। গ্রামের ইউনিয়ন বোর্ডের সভা, মাখন সুর এলে সবাই দাঁড়িয়ে উঠল, অথচ নারায়ণবাবু যে বেঞ্চিতে বসে সে বেঞ্চিতে বসে সাধারণ লোকে বিড়ি খাচ্ছে। জায়গা না পেয়ে পেছনের বেঞ্চিতে বসে আছেন নারায়ণবাবু, মাখন সুরের বক্তৃতা শুনছেন। মাখন সুর ডিস্ট্রিক্ট বোর্ডের মেম্বার হবেন, জনসাধারণের ভোট চান। বক্তৃতায় তিনি বলছেন, তিনি আজ অনেক দিন ধরে দেশের সেবক ও ভৃত্য তা সকলেই জানেন। স্কুল ও সরকারি দাতব্য চিকিৎসালয় নিয়ে তিনি কিরকম প্রাণপাত পরিশ্রম করছেন, তা যে সার্থক হয়েছে এতেই তিনি ধন্য। দেশবাসীর কৃতজ্ঞতা ছাড়া অন্য কোনো প্রতিদান তিনি চান না, ইত্যাদি। খুব চটাচট হাততালি পড়ছে। বাইরে এসে নারায়ণবাবু বিড়ি টানতে টানতে অন্যমনস্কভাবে পথ চলেন। লোকের কাছে বলেন, চমৎকার লোক মাখনবাবু, কেমন চমৎকার বক্তৃতা দিলে, দেশের মধ্যে অমূল্য কার নেই, বড় ভদ্র লোক। এক জায়গায় বসে ছেলের কথা ভাবেন, পরের ছেলে মানুষ করেছেন, অথচ নিজের ছেলের কিছুই করতে পারলেন না। চোখের সামনে ছবি ভেসে উঠল, ছেলেটা হয়তো পথে ভিক্ষে করছে, হয়তো অনাহারে কষ্ট পাচ্ছে। চোখের জল মুছলেন চাদরের খোঁটে। মনোরমা বৈকালে অন্যমনস্কভাবে একলা বসে বাড়িতে। স্ত্রীর চেহারা দেখে নারায়ণবাবুর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। পতিব্রতা স্ত্রী বাহিরে কিছুই প্রকাশ করেন না, কিন্তু ভেতরে ভেতরে তার সমস্ত অন্তর আজ পুড়ে উঠছে নিরুদ্দিষ্ট পুত্রের জন্য। পেছন থেকে নারায়ণবাবু স্ত্রীর শোকাচ্ছন্ন বিষাদমলিন মূর্তি দেখেন। তাকে আসতে দেখে মনোরমা ধর্মর করে উঠে বলেন, ও মা, তুমি কখন এলে, আমি টেরই পাইনি। এই তো এলাম, লেবুর আচার করবে বলে লেবুর সন্ধানে গিয়েছিলাম। তাই নাকি, পেলে? মনোরমা কৃত্রিম উৎসাহের সঙ্গে বলেন, দাঁড়াও, তোমার মুখ শুকিয়ে গিয়েছে, দুটো মুড়ি মেখে দি। নারায়ণ মাস্টার বলেন, বসো বসো, একটু গল্প করো, খেটে খেটেই তো গেলে। মিনতি ভরা সুরে মনোরমা বলেন, হ্যাঁ, ননির কোনো সন্ধান পেলে? ইন্দুভূষণ একটা ঘাটে একদিন বসে আছে, সেখানে বিখ্যাত সিনেমা অভিনেত্রী সুরমার সঙ্গে তার আলাপ হয়। সুরমা ও তার দলবল পল্লীগ্রামে দৃশ্য তুলতে এসেছিল, ওর সাহায্য চাইলে, সেই সূত্রে সুরমার সঙ্গে আলাপ। সুরমা ওকে কলকাতায় গিয়ে দেখা করতে বললে বারবার। আসবেন তো, ঠিক বলুন। বালিগঞ্জের একটা ঠিকানা দিলে,
সেখানে ইন্দুভূষণ দেখা করতে গেল এবং প্রথম পদার্পণের দিনই সুরমার জালে আবদ্ধ হল। সুরমা সুন্দরী, সুগায়িকা, ইন্দুভূষণ তরুণ ও সুদর্শন, দুজনেই দুজনের প্রতি আকৃষ্ট হল। সুরমা বারবার আসতে বললে ওকে। সে যাওয়ার সময় জানালায় দাঁড়িয়ে রইল। বাড়ি এসে ইন্দুভূষণ মনমরা উদাস হয়ে রইল। সুরমার চিঠি এলো, একবার অতি শীঘ্র যেতে বলেছে। সে গেল আবার। সুরমা ওকে খুব আদর আপ্যায়ন করল, নিজের হাতে তৈরি সন্দেশ খাওয়ায়, গান শোনায়। শেষে সুরমা বলে, অনেক রাত হয়েছে, কোথায় আর যাবেন, আজ এখানেই থাকুন, কোনো অসুবিধে হবে না, দুজনে সারা রাত গল্প করি আসুন। সত্যি বলতে কি আপনাকে বড় ভালো লাগে। ইন্দুভূষণ রইল না। সুরমা বার বার করে বলে দিলে, সামনে শনিবারে আমার জন্মদিন, নেমন্তন্ন রইল আপনার, কথাদিন আসবেন। গেল ইন্দুভূষণ জন্মদিনের উৎসবে, গান, আহার, বিহার, আরও কয়েকটি অভিনেত্রী নিমন্ত্রিতা। তারা ওদের দুজনের গলায় মালা পরিয়ে দিয়ে অভিনন্দন জানায়। সেই দিন সুরমা ইন্দুভূষণকে বাড়ি যেতে দেয় না, ছাদে বসে দুজনে গল্প করে। সুরমা ও ইন্দুভূষণ মোটরে যায়, নারায়ণ মাস্টার পথ দিয়ে যান। তিনি কলকাতা এসেছিলেন ছেলের সন্ধানে, মনোরমার মিনতিতে। সারাদিন নানা স্থানে ঘুরেছেন সন্ধান করে, কোথাও সন্ধান পাননি। সামান্য পয়সা হাতে পেট ভরে জলখাবারও খেতে পারেননি। ভবানীপুরে বকুলবাগান রোডের মোড়ে গাড়িখানা হঠাৎ বেগে সামনে এসে দাঁড়াল। নারায়ণ মাস্টার থমকে দাঁড়ালেন। কাদা জল জমেছিল রাস্তার এক জায়গায়, ছিটকে তার গায়ে লাগল। নারায়ণবাবু চেয়ে দেখলেন ইন্দুভূষণ ও একটি শুভেচ্ছা তরুণী গাড়িতে বসে। পাশের একটি লোক বলে উঠল, রগত দেখলেন মশাই, চিনেছেন তো? নারায়ণ মাস্টার পাড়া গিয়ে মানুষ, তিনি কি করে চিনবেন? চিনলেন না, সুরমা দেবী। সুরমা দেবী তিনি কে? কোথায় বাড়ি আপনার? সুরমা দেবী বিখ্যাত চিত্র তারকা, নামও শোনেননি? আপনার কাপড়টা দেখছি একবারে নষ্ট করে দিয়েছে। নারায়ণবাবু চিনতে পারলেন, সরল মানুষ, জিনিসটা ঠিক বুঝতে পারলেন না, অবাক হয়ে গেলেন। একজন চিত্র অভিনেত্রীর সঙ্গে ইন্দুভূষণ কি করছে? ও কি কোনো ফিল্ম কোম্পানিতে চাকরি নিল নাকি? কিন্তু তার ছাত্র, অমন যত্নে গড়ে তোলা ছাত্র, শেষে একটি অভিনেত্রীর সঙ্গে বেড়াবে এভাবে? ইন্দুভূষণ চিনতে পেরেছিল নারায়ণ মাস্টারকে। সে চমকে ওঠে, তারপর থেকে অন্যমনস্ক হয়ে যায়। সুরমা বললে, আচ্ছা, হাজরার মোড়ে সেই যে এক পাড়া গিয়ে বুড়ো লোক আমাদের মোটরের সামনে এসে পড়ল, ও মা, কি কাদাই লেগে গেল ওর গায়ে, ভাবলেও হাসি পায়। ব্রেক কষেছিলে সময়ে, তাই খুব বাঁচা বেঁচে গিয়েছে। তারপর থেকেই তুমি এমন অন্যমনস্ক হয়ে গেলে কেন গো? আর ভালো করে কথাই কইছো না, চেনো নাকি ও বুড়োকে? ইন্দুভূষণ চুপ করে থেকে বলল, আহ, তোমার যত বাজে কথা, আমি তোমার সঙ্গে এখন আর যাব না সুরমা। কেন? আমায় একটু নামিয়ে দাও, আমার কাজ আছে। কোথায় যাবে? সে বলবো এখন, তুমি যাও, আমি নামি। অনেকক্ষণ ধরে খুঁজল ইন্দুভূষণ নারায়ণ মাস্টারকে, এদিক ওদিক, কিন্তু কোথাও খুঁজে না পেয়ে একটি পার্কে এসে ক্লান্ত হয়ে বসল। নিজেকে কোথাও যেন অপরাধী বলে মনে হতে লাগল, নিজের কাছে নিজেকে। না, সে সুরমার কাছে আর যাবে না, বাড়ির ছেলে, বাড়ি ফিরে যাবে আজই। এইখানে একটু পরে প্রীতি ওকে দেখতে পেলে সামনের জানালা থেকে। সেটা প্রীতিদের বাসা। একটি ছোট ছেলে এসে ওকে ডাকলে। ইন্দুভূষণ দ্বিধাজড়িত পদে অপরিচিত দাঁড়তে এসে গিয়ে দাঁড়াতেই দৌড় খুলে দাঁড়াল প্রীতি। ইন্দুদা, প্রীতি, এসো বাড়ির মধ্যে, কবে কলকাতা এলে, কি করছো আজকাল? তুমি এসো বাড়ির মধ্যে। বাড়িতে আর কে আছেন? কেউ নেই, কেবল এক ননদ ও বুড়ি খুশ শাশুড়ি, উনিও আসবেন এক্ষুনি। তুমি এসো ইন্দুদা। আমি যাব না প্রীতি, একটু ব্যস্ত আছি আমি, অন্য সময় এসে দেখা করব। তা হবে না, এক পেয়ালা চা অন্তত খেয়ে যেতেই হবে। সেই প্রীতিকে ভুলতেই সে সুরমার ফাঁদে পা দিয়েছিল। সেই প্রীতি আজ তার সামনে।
গ্রামের সম্বন্ধে অনেক কথা হলো। তারপর ইন্দুভূষণ বিদায় নিল, নিয়েই সোজা সুরমার ওখানে গিয়ে উঠল সে। মনোরমা ছেলের জন্য ভেবে ভেবে শয্যা গ্রহণ করেছেন। নারায়ণ মাস্টার বাড়ি এলে তিনি স্বামীকে জল দেন হাত পা ধোবার, প্রতিবেশীর বাড়ি থেকে চা এনে চা করে খাওয়ান, কারণ ঘরে কিছুই নেই। মূর্তিমান দারিদ্র সংসারের প্রতি রন্ধ্রে তার পাশ বিস্তার করেছে। চাকরি নেই নারায়ণবাবুর, প্রভিডেন্ট ফান্ডের সব টাকাও আদায় হয়নি। মনোরমা করুণ মিনতির সুরে বলেন, আগা নরেনের কোনো সন্ধান পেলে? নারায়ণবাবু কি জবাব দেবেন? কোনো সন্ধানই মেলেনি, সে কথা বলতে কষ্ট হয়। নারায়ণবাবু কাছে বসে স্ত্রীকে বোঝান, বলেন, ভগবানের নাম করো, সংসারে সব দুঃখ কষ্টকে যে জয় করতে পারে সেই তো যথার্থ মানুষ। সংসার পরীক্ষার স্থল, এই মনে করে চলবে যে আমাদের সত্যকার স্বাধীনতাকে কেউ হরণ করতে পারে না। হাতে পয়সা নেই, স্কুলে প্রভিডেন্ট ফান্ডের টাকা বাকি। স্কুলে যান নারায়ণবাবু, ছেলেরা সবাই ক্লাস থেকে বার হয়ে এসে তাকে অভ্যর্থনা জ্ঞাপন করে, উল্লাস প্রদর্শন করে। হেডমাস্টার সদয় ব্যবহার করেন, চেয়ারে বসিয়ে বলেন, আপনি শুনলাম কলকাতায় গিয়েছিলেন? আগে হ্যাঁ। ছেলেটির কোনো খবর পেলেন? না। শুনলাম আপনার স্ত্রী অত্যন্ত কাতর হয়ে পড়েছেন? আহা, তা তো হতেই পারেন। আই অফার মাই সিম্প্যাথি নরেনবাবু, কিন্তু কি করবেন বলুন, সবই তাঁর ইচ্ছে। হেডমাস্টারের কথায় মাখন সুরের সঙ্গে দেখা করেন। মাখন সুর বৈঠকখানায় বসে আছেন মোসাহেব নিয়ে। নারায়ণবাবুকে তারা বসতেও বলেন না, তিনি গিয়ে নমস্কার করে দাঁড়িয়েই থাকেন। মাখনবাবু বললেন, এই যে মাস্টার মশাই, ভালো আছেন? আগে হ্যাঁ, একরকম চলে যাচ্ছে। তারপর কি মনে করে? আমার সেই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা অনেকদিন হয়ে গেল, সংসারে এখন বড় অভাব, টাকাটা আমায় দেওয়ার ব্যবস্থা করুন দয়া করে। নিশ্চয়ই, সে টাকা দিতে হবে বই কি, আপনার ওপর স্কুল লাইব্রেরির ভার ছিল, তার অনেকগুলো বই পাওয়া যাচ্ছে না, সেগুলি আপনি মীমাংসা করে দিন, টাকা নিয়ে যান। সে কি কথা, এতদিন তো হেডমাস্টার মশাই কিছু বলেননি, আর আমার ওপর লাইব্রেরির চার্জও ছিল না, সে তো ছিল ক্ষেত্রবাবুর ওপর, আপনি হেডমাস্টারের সার্কুলার দেখবেন। আচ্ছা আচ্ছা, এখন যান, আমি বড় ব্যস্ত। আমার হাত খালি, বাড়িতে স্ত্রীর অসুখ, ছেলেটিকে সন্ধান করতে গিয়ে খরচপত্র হয়ে এমন অবস্থা দাঁড়িয়েছে, বড্ড উপকার হতো এই সময় টাকাটা পেলে। সবই বুঝলাম, কিন্তু আমিও তো বেনিয়মে বেহিসাবি টাকা দিতে পারিনি, আমার এখন সময় নেই, এখন যান আপনি। বাড়ি ফিরে এলেন নারায়ণ মাস্টার। মনোরমার শরীর খারাপ, তার জন্য কিছু ফলও নিয়ে আসতে পারলেন না। এক দোকানে জোড়া সন্দেশ বিক্রি হচ্ছে, চার আনা জোড়া। মনোরমা এসব খেতে পান না, গরিবের ঘরে স্ত্রী, বড় ইচ্ছে হলো ওই জোড়া সন্দেশ একখানা নেবেন, কিন্তু পয়সায় না কুলোনোতে শুধু হাতেই চলে আসেন। মনোরমা আগে আগে এসে আগ্রহপূর্ণভাবে বাজারের থলি খুলে দেখতেন, জিজ্ঞেস করতেন, কি আনলে দেখি? আজ তিনি নিরুৎসাহ, মনমরা, উদাস। নারায়ণবাবু দেখে ব্যথিত হয়ে ওঠেন। বাইরের ছেলেরা ঠিক এসে ডাকে প্রতিদিনের মতো, এখন আবার অন্য ছেলেদের নক্ষত্র বোঝান। মনে মনে ভাবেন, ইন্দুভূষণের গাড়ির চাকায় সেদিন কাদা ছিটকে লাগা দৃশ্যটা, সঙ্গে অভিনেত্রী শ্রেণীর একটি মেয়ে, দুঃখ হয় তার। সুরমাকে নক্ষত্র চেনাচ্ছে ইন্দুভূষণ, ছাদের ওপর অন্ধকার, তারা ভরা আকাশ। সুরমা বললে, এইসব শিখে কি হবে, তার চেয়ে চলো। জানো, আমার একজন মাস্টার মশাই ছিলেন, তিনি আমায় ছেলেবেলায় এসব চিনতে শিখিয়েছিলেন। তিনি বলতেন, মানুষের দৃষ্টি যত প্রসারতা লাভ করবে ততই সে অমরত্বের সম্মুখীন হবে। মানুষ বড় কিসে, এই বৃহতের সন্ধান, ভূমার সন্ধান সে পেয়েছে বলে। আমার গুরুর এই উপদেশ। তোমার গুরু কে, কোথায় থাকেন? তুমি তাকে দেখেছ? দেখেছি, কোথায় সে বলবো না। একদিন তাকে আনবে এখানে? আসবেন না তিনি, জীবনের বৃহতের সন্ধান তিনিই আমায় দিয়েছিলেন। এতদিন তত বুঝতে পারিনি, কিন্তু আজকাল যেন বেশি করে বুঝছি সুরমা।
সুরমার বিলাসিনী পল্লবগ্রাহী মন এ উক্তির গভীরত্ব বুঝতে পারল না। সে বললে, চলো নিচে যাই, তোমাকে গান শোনাই, ঠান্ডা লাগছে। আচ্ছা, মাঝে মাঝে তোমার মুখ গম্ভীর দেখি কেন বলো তো? তোমার কি অভাব এখানে? কোনো অসুবিধার মধ্যে রেখেছি আমি তোমাকে? চলো। সুরমার গানে কথায় ইন্দুভূষণ জীবনের গভীর তত্ত্ব আবার বিস্মিত হল। মনোরমা শয্যাগত, পুত্রের বিচ্ছেদ শোককাতরা মাতাকে সান্ত্বনা দিতে গিয়ে নারায়ণবাবু নিজেই ব্যাকুল হয়ে ওঠেন। ঠিক সেই সময় টেলিগ্রাম এলো আলিপুরের জেল হাজত থেকে, তার ছেলে ননিমাধব চুরির চার্জে অভিযুক্ত হয়ে আলিপুরে আছে। স্ত্রীকে মিথ্যা আশ্বাস দিয়ে নারায়ণ মাস্টার চলেন আলিপুরের দিকে। মনে পড়ল তার একটি পুরনো গান, কেবল তব মুখবাণী চাহিয়া বাহির হলো তিমির রাতে তরণীখানি বাহিয়া। অরুণ আজি উঠেছে, অশোক আজি ফুটেছে, না যদি উঠে না যদি ফুটে তবু আমি চলিব ছুটে তোমার মুখ চাহিয়া। আলিপুরের জেল হাজতে ছেলের সঙ্গে দেখা হল। ওখানে গিয়ে শুনলেন তার ছমাস জেলের আদেশ হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটের সঙ্গে দেখা করার পরামর্শ দিল সবাই। নারায়ণ মাস্টার গিয়ে দেখেন জেলা ম্যাজিস্ট্রেট তার পূর্ব পরিচিত মিস্টার কানওয়ার। খুব খাতির করলেন তিনি, বললেন তিনি জানেন না আসামি তাঁর ছেলে। খুব বিস্ময় প্রকাশ করলেন এ কথা শুনে, কেন এমন হল? নারায়ণ মাস্টার চুপ করে থাকেন। পরে নারায়ণবাবু সব বললেন। দুঃখ করে ম্যাজিস্ট্রেট বললেন, আমি জানি এরকমই হয়, পণ্ডিতের বংশে পণ্ডিত ও সৎ ছেলে জন্মগ্রহণ করলে তো পৃথিবী স্বর্গ হয়ে যেত। আচ্ছা, আমি চলি, বললেন নারায়ণবাবু। মিস্টার কানওয়ার বললেন, আপনি আমাকে রুরাল বেঙ্গল চিনিয়েছিলেন, প্রকৃত বাংলাদেশ কি তা আমাকে চিনিয়েছিলেন আপনি, আমি কৃতজ্ঞ আপনার কাছে। আমি যদি জানতাম আসামি আপনার ছেলে তাহলে ওকে কনভিকশন দিতাম না। বড়ই দুঃখিত আমি যে আপনার অজ্ঞাতসারে আপনার ছেলে জেল হল। আমার বাসায় যাবেন না, আমার স্ত্রী আপনাকে দেখলে বড় খুশি হবেন। এখন আর সময় হবে না মিস্টার কানওয়ার, আমার স্ত্রী পুত্রের শোকে শয্যাগত, একা ফেলে এসেছি, আমায় আজ ফিরতেই হবে। রিয়েলি আই এম সরি। আচ্ছা, আপনার মতো ভালো লোকেরা সংসারে কষ্টভোগ করে কেন বলতে পারেন মিস্টার গাঙ্গুলি? আপনি তো একজন দার্শনিক। কর্মফল, আমার কি মনে হয় জানেন, এই দুঃখের দহনের মধ্যে প্রভিডেন্স আপনাদের শেষ মালিন্যটুকু পুড়িয়ে খাঁটি নিষ্পাপ করে নিচ্ছেন। গেটার ফাউস্টের সেই লাইনগুলো স্মরণ করুন, একদিন আসবেন, আপনার সঙ্গে বসে আমার বাংলোতে কথাবার্তা বলা যাবে। গুড বাই। নারায়ণবাবু পাড়ি এলেন। মনোরমা সাগ্রহে জিজ্ঞেস করলেন, হ্যাঁ ছেলে কেমন আছে, তাকে দেখলে? দেখলাম, ভালো আছে। তাকে আনলে না কেন, ঠিক বলো, তোমার মুখ দেখে আমার ভালো মনে হচ্ছে না, সে আছে তো? নিশ্চয়ই আছে, আমার কথা বিশ্বাস করো। হ্যাঁ গো, তবে তাকে আনলে না কেন? আমার বুকের এইখানটাতে হাত দিয়ে দেখো, আমি থাকতে পাচ্ছি নে। নারায়ণবাবু মুখ বুঝে শুয়ে থাকেন। অসুস্থ স্ত্রীকে নারায়ণবাবু সত্যটা বলতে পারেন না। নিজে সেবা করেন স্ত্রীর, স্ত্রী সেই অবস্থায় উঠে নিজে চা করে দিতে যান স্বামীকে, নারায়ণবাবু পাথা দেন। এখানে চিঠি এলো, ছেলে জেলের মধ্যে মনের ঘৃণায় আত্মহত্যা করেছে। মিস্টার কানওয়ার দুঃখ করে পত্র লিখেছেন। নারায়ণবাবু গেলেন, পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিলেন, মুখাগ্নি করলেন। বাড়ি ফিরে এলে মনোরমা ব্যস্তভাবে বলেন, ও গো, খোকা আমার কাছে কাল রাত্রে এসেছিল, তুমি কোথায় গিয়েছিলে বলো না? কথা বলো না কেন, কি হয়েছে? প্রায় মিনতির সুরে বলেন, হ্যাঁ গা, বলো না আমায়, বলো না সে কেমন আছে। নারায়ণবাবু রোগশয্যাগত স্ত্রীকে নিচে পালি করে খাওয়ান। দাঁড়াও, আমি তোমায় চা করে এনে দিই, উঠো না উঠো না, শুয়ে থাকো। আগা, নুনি কেমন আছে, খোকা কেমন আছে বলো না। ভালো আছে, তার চিঠি পেয়েছি, সে বাড়িতে আসবে, এই দেখো চিঠি। কনওয়ারের ইংরেজি চিঠিখানা নারায়ণ মাস্টার স্ত্রীর সামনে মেলে ধরেন। সন্ধ্যা হয়ে এল, বাইরে থেকে ছেলেরা এসে হাঁক দেয়, স্যার বাড়ি আছেন?
নারায়ণবাবু স্ত্রীকে শুইয়ে দিয়ে ছেলে পড়াতে যান বাইরে। কিছুক্ষণ পর দেখা গেল তিনি একদল গ্রাম্য বালকদের মধ্যে বসে ভূগোল ব্যাখ্যা করছেন। পৃথিবীর এক ভাগ স্থল, তিন ভাগ জল। ব্যাস, আমাদের আজকের গল্প এখানেই শেষ। শিক্ষকেরা খুব সম্ভবত বদলান না, তাদের আশেপাশের মানুষগুলো বদলে যাক। যাদের প্রতি অনেক আশা রেখেছিলেন একদিন, তারা বদলে যাক। শিক্ষকেরা সবসময় নিজেদের ভালোটুকু শিখতে না পারলেও অন্যদের ভালো থাকা, ভালো রাখার শিক্ষা দেওয়ার আপ্রাণ চেষ্টা করে চলেন। আচ্ছা, আমায় এবার বিদায় দিন, আবার ফিরে আসবো খুব শিগগিরই নতুন গল্প নিয়ে। ততদিন খুব ভালো থাকবেন সকলে, আর আপনাদের অর্ণবকে স্মরণে রাখবেন। শুভরাত্রি।